সারা বিশ্বের নয় বাংলাদেশেও রয়েছে বেকার সমস্যা, তবে আমাদের বাংলাদেশে রয়েছে বিশাল সম্ভাবনা, আর সেটা হচ্ছে বিপুল সংখ্যক যুবক যুব সমাজ। এই যুব সমাজ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই দেশকে খুব সামনের দিকে এগিয়ে নিতে পারছে। আপনি যদি এই যুব সমাজের একটি অগ্রগামী দলের অংশীদার হতে চান, তাহলে আপনি যে কোনো একটি উদ্যোগ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা পালন করতে পারেন। আজকে আমরা মুড়ির মেশিন সম্পর্কে আলোচনা করব। আপনি চাইলে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করে নিজের বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমি দাঁড়িয়ে আছি আপনার মুড়ির মেশিন, অর্থাৎ আপনি মুড়ির মেশিন মুড়ি কিভাবে তৈরি করবেন সেই মেশিন সম্বন্ধে আজ আমি আপনাকে একটা ছোট্ট খাটো একটা ধারণা দিব। তো চলুন দেখে আসি সে আমাদের মুড়ির মেশিনগুলো। তো এগুলো হচ্ছে আমাদের সেই মুড়ির মেশিন। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পাশে অনেক মুড়ির মেশিন আছে। তো এখানে আপনার অনেক আইটেমের মেশিন আছে, ঘন্টা 100, 150, 200, 300, 400, 500, 600, 800, যে যেই মেশিন মানে যার প্রয়োজন হয় সেই আইটেমগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায় এনাম মেশিনারি। যে তো আমাদের এখানে আপনার মেশিনের প্রাইসগুলো হচ্ছে, চলুন দেখে আসি কোন মেশিনটার কত প্রাইস। এটা হচ্ছে আপনার সামনে ড্রায়ার মেশিন, অর্থাৎ চাউলটা লাল করার, মুড়ি ভাজার আগে কিন্তু আপনার চাউলটা লাল করতে হবে। এটা হচ্ছে আমাদের সেই চাল লাল করার মেশিন, এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। তারপরে এখানেও আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন, এটার দামও হচ্ছে আপনার 1 লক্ষ টাকা। এগুলো হচ্ছে ড্রায়ার মেশিন। তো এর পাশেই আপনি আমার দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে, তো এই মেশিনটার দাম হচ্ছে আপনার 1,30,000, আর এই মেশিনটার দামও হচ্ছে 1,30,000। আর এখানে যে আপনার আমার পাশে দেখতে পাচ্ছেন আপনার গোল ড্রায়ার মেশিন, অর্থাৎ এই এই মেশিনগুলোর প্রাইস হচ্ছে আপনার 70,000 টাকা করে। আর এই চাউলগুলো লাল করার পরে আপনার সরাসরি চলে যাবে আপনার রোস্টারে, অর্থাৎ আপনি রোস্টারে কিভাবে মুড়ি ভাজবেন চলুন দেখে আসি সেই রোস্টারগুলো। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আপনার রোস্টার, অর্থাৎ এগুলো দিয়ে আপনার চাউলটা মুড়ি হবে। চাউল লাল করার পরে এই রোস্টারগুলোতে চলে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক মেশিন আমাদের এখানে রেডি করা আছে। আর আপনার এখানে এই মেশিনগুলো কিন্তু আপনার সম্পূর্ণ জাহাজের লোহা দিয়ে বানানো। এই ভিতরের সাইডটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কখনো জং ধরবে না, আর এটা কিন্তু কখনো পাতলা হবে না, যেহেতু এটা আমাদের জাহাজের লোহা দিয়ে বানানো। আমাদের এখানে মেশিন নিলে আপনি 10 বছর সার্ভিস ফ্রি পাবেন, কোনো সমস্যা হলে সেটা আমরা ঠিক করে দেব। আর এই মুড়ির মেশিনটা দিয়ে আপনি ঘন্টায় আপনি 300 কেজি মুড়ি ভাজতে পারবেন, অর্থাৎ আপনার ড্রায়ার মেশিন এবং রোস্টার মিলিয়ে কিন্তু একদম ফুল কমপ্লিট সেট আপ। তো একটা যেটা আপনি ঘন্টায় 100 কেজি মুড়ি ভাজতে পারবেন সেটার প্রাইজের সেটার প্রাইস হচ্ছে আপনার যেটা রোস্টার সেটা হচ্ছে 1,50,000 টাকা, আর ড্রায়ার মেশিন হচ্ছে আপনার 70,000 টাকা, যে গোল ড্রায়ারগুলো দেখাইছি, অর্থাৎ আপনার 2,20,000 টাকা হলে আপনার ফুল কমপ্লিট সেট আপ আপনি মেশিনটা পেয়ে যাচ্ছেন। আর মেশিনটা বসানোর জন্য কিন্তু আপনার একজন দক্ষ কেমিস্ট প্রয়োজন হয়, সবাই কিন্তু মেশিন বসাতে পারে না। আপনি চাইলে সেই কেমিস্টটা আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন, অর্থাৎ আমরা মেশিন দিচ্ছি, তারপর কিভাবে আপনি মেশিন সেট করবে সেটার জন্য আমাদের কেমিস্ট রেডি আছে। আর আপনার যে মুড়ির চাউলটা, আপনি চাইলে আপনার এলাকার যে কোনো এলাকার মধ্যে আপনি মুড়ির যে চাউলটা পাওয়া যায় সেটা কিন্তু আপনার ডাবল সিদ্ধ চাউল, অর্থাৎ আপনার সিঙ্গেল সিদ্ধর চাউলটা কিন্তু মুড়ি হবে না, সেটা আপনার ডাবল সিদ্ধ চাউল লাগবে। তো কোথায় কোন এলাকায় কোন চাউল পাওয়া যায় সেটা কিন্তু আমরা বলে দেব। তো আমাদের এখানে আপনার 210টা আইটেমের মেশিন আছে, শুধু মুড়ির মেশিন নয়, মোম, কলম, চানাচুর, চিপ, জুস, তারকাটা, মশার কয়েল, ওয়াশিং পাউডার, প্যাকেজিং, অনেক আইটেম আছে। কেউ যদি কোনো আইটেমের মেশিন নিয়ে আপনি বিজনেস করতে চান, সরাসরি এনাম মেশিনারিজে চলে আসবেন, যে কোনো সাপোর্টিং আপনি এনাম মেশিনারিজে থেকে পেয়ে যাচ্ছেন। আর আপনি যেটা ঘন্টায় আপনার 300 কেজি, অর্থাৎ এটা ফুল প্যাকেজ হচ্ছে আপনার 2,90,000 টাকা। আর এর বেশি যদি আপনি নিতে চান, যে কোনো সময় আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন, আমাদের এখানে অর্ডার করতে হয় না, আপনি আসলেই মেশিন পেয়ে যাবেন। আর আমাদের এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, আপনি এখানে অনেক মেশিন দেখতে পাচ্ছেন আমার হাতের ডান দিকে বাম দিকে কিন্তু অনেক মেশিন। মুড়ির মেশিন নিতে হলে মানে দুইটা সেট নিতে হবে? জি অবশ্যই, একটা হচ্ছে চাউল লাল করার জন্য আপনার একটা ড্রায়ার মেশিন লাগবে, আর আরেকটা হচ্ছে আপনার রোস্টার যেটা দিয়ে আপনি মুড়ি ভাজবেন। অনেক বেকার ভাইরা আছে যে আপনার লেখাপড়া শেষ করে চাকরির সন্ধানে খুঁজতেছে, অথচ আপনি চাকরি পাচ্ছেন না, সেই ভাইদের কথা বলবো। অনেক মানে অনেক বিদেশ ফেরত ভাইরা আছেন যে বিদেশ থেকে আপনারা চলে আসছেন, কিন্তু হয়তো বা তারা বেকার জীবন কাটাচ্ছে। তো আমি সেই ভাইদের বলবো, আপনারা বেকার জীবন না কাটিয়ে, আপনারা চাকরি না খুঁজে আপনারা চাকরিদাতা হন, অর্থাৎ আপনি যে কোনো একটা
ম্যাশিং নিয়ে আপনি বিজনেস শুরু করুন, অনায়াসে সবকিছু প্রসেস আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। আমি সেই বেকার ভাইদেরকে বলতেছি যে আপনারা এনাম মেশিনারাইজে আসলে আপনারা যে কোনো ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। একটা বিজনেস করতে গেলে যা যা প্রসেস লাগে এভরিথিং সবকিছুই কিন্তু আপনি আমাদের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আমাদের ফ্যাক্টরিতে সরাসরি চলে আসবেন, আমাদের এখানে আসলেই যে মেশিং নিতে হবে এমনটা নয়। আপনি আসেন, দেখেন, বুঝুন, কথা বলুন যে আপনি এই ধরনের বিজনেস করতে পারেন কিনা। যদি আপনাকে দিয়ে সেই ধরনের বিজনেস আপনি দেখেন, আমাকে দিয়ে এই ধরনের বিজনেস সম্ভব, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে ম্যাশিং নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। আর আজ আমি এখানেই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।